দেখুন ভারতীয় সেনাবাহিনীকে এম আর এস এম মিসাইল সরবরাহ করবে ভারত ডাইনামিক্স লিমিটেড ভারত ডাইনামিক্স লিমিটেড সোমবার রিসার্চ সেন্টার ইমারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে যার ফলে ভারতীয় সেনাবাহিনীকে মাঝারি রেঞ্জ সার্ফেসের ইয়ার মিসাইল সরবরাহ করতে পারবে একটি বয়ান অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর জন্য উৎপাদন এবং এই সিস্টেমের প্রোডাক্ট সাপোর্টের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিডিএল এর ডিরেক্টর এবং ডিআরডিওর উচ্চ পদস্থ আধিকারিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসঙ্গত তিনশো কোটি ডলার ব্যয় রাশিয়া এবং ইসরায়েল থেকে দ্রুত বিপুল পরিমাণ অস্ত্র কিনতে চলেছে ভারত যার মধ্যে ট্যাঙ্কের ইঞ্জিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রকেট লঞ্চার সহ ব্যাপক পরিমাণে গোলাবারুদ রয়েছে ভারতকে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন সরবরাহ করবে ইসরায়েল অন্যদিকে মস্কো জোগাবে ট্যাঙ্কের যন্ত্রাংশ এবং টি নাইনটি ট্যাঙ্কের ইঞ্জিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র টি নাইনটি হলো ভারতের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এছাড়া রাশিয়ার কাছ থেকে মাল্টি রকেট লঞ্চার পাবে ভারত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা এন্টি পার্সোনেল বা মানুষ হত্যায় ব্যবহৃত গ্রেনেড এবং সেনাবাহনে উপযোগী সাজোয়া যানও কিনছে ভারত গোলা এবং অস্ত্রের পরিবর্তে বা সংখ্যা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনা এবং নৌবাহিনীকে সজ্জিত করার মতো পর্যাপ্ত অস্ত্র কিনছে ভারত